ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক সেজে সুযোগ বুঝে প্রতিনিয়ত করতেন চুরি। নীলক্ষেত থেকে 550 টাকা দিয়ে এপ্রন কিনে মিটফোর্ড এলাকা থেকে স্ট্যাথোস্কোপ ক্রয় করেন। এরপর প্রায় 2 বছর ধরে ভুয়া চিকিৎসক সেজে ঢাকা মেডিকেলে চুরি করতেন 25 বছর বয়সী মুনিয়া নামের এক নারী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভাবসাব দেখে মনে হচ্ছে দারুণ সুন্দরী এক মহিলা ডাক্তার সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। কারোর সাথে রাগারাগি তো দূরের কথা, উল্টো তার মতো এত সুন্দর ব্যবহারে ডাক্তার খুঁজে পাওয়াই দুষ্কর। কিন্তু সেই ডাক্তারই যে আপনার জীবনের জন্য কতটা অনিরাপদ তা হয়তো এতদিন কল্পনাও করতে পারেননি। সম্প্রতি নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকের পোশাক পরে ঠিক এভাবেই চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন এক নারী। নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকের পোশাক পরে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন মুনিরা খান রোজা নামের 25 বছর বয়সী এক নারী। প্রতারক সেই নারীকে আটক করেছে আনসার সদস্যরা। শনিবার রাত 8:30 দিকে হাসপাতালের নতুন ভবনে আইসিইউ থেকে তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার উজ্জ্বল ব্যাপারী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সময় নতুন ভবনের আইসিইউর দায়িত্বে ছিলেন আনসারের এপিসি জামাল উদ্দিন। তিনি তাকে বেতার যন্ত্রের মাধ্যমে জানান, সন্দেহজনক গতিবিধি হওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে তারা ওই নারীকে আটক করেছেন। তখন ডাক্তারদের ব্যবহারের অ্যাপ্রন পরা ছিলেন, কোনোভাবেই তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি ডাক্তার নন। ওই সময় আমাদের একজন চিকিৎসক মোবাইল হারায়, এতে কিছুটা সন্দেহ হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে জরুরি বিভাগে নিরাপদে নিয়ে আসেন। এক পর্যায়ে তিনি চিকিৎসক নন বলে তাদের কাছে স্বীকার করেন। অভিযুক্ত মনিরা বলেন, আমি ভয়ে প্রথমে বলেছিলাম আমি ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের চিকিৎসক, কিন্তু আমার ভুল, আমি বুঝতে পেরেছি সত্যিকার অর্থে আমি কোনো চিকিৎসক না বা চিকিৎসার পেশার সঙ্গে আমি জড়িত না। আমি নীলক্ষেত থেকে 550 টাকা দিয়ে অ্যাপ্রন কিনি এবং মিটফোর্ড এলাকা থেকে স্টেথোস্কোপ ক্রয় করি। নীলক্ষেত থেকে একটি আইডি কার্ডও বানিয়েছি। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে এ কাজ করব না। অভিযুক্ত মনিরা আরও বলেন, তিনি মূলত এখান থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিয়ে যায়। এছাড়া ডাক্তারদের অ্যাপ্রন পরে তাদের অগোচরে রুমে ঢুকে মূল্যবান মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করেন। একই সাথে টিকটক ভিডিও বানিয়ে সেটা আবার ফেসবুকেও আপলোড দিতেন এই নারী। চাঁদপুর সদরের হামানকুদ্দি গ্রামের প্রয়াত করিম খানের মেয়ে মুনিরা। বর্তমানে তিনি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ভাড়া বাসায় থাকেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ প্রসঙ্গে বলেন, অভিযুক্ত ভুয়া নারী চিকিৎসককে আনসার সদস্যরা আমাদের পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। পরে আমরা ওই নারীকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করি। তখন আমার ভুল হয়ে গেছে স্যার, মানুষ বলতে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।